মাটির দেহে সোনার পাখি যখন দিবে আড়ি, ছাড়তে হবে ভোগবিলাসিতা অনেক সাধের বাড়ি। ভালোবাসা কখনোই হয় না অন্ধ, আমরাই ক্ষণিকের মোহে দু চোখ করি বন্ধ। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে নিয়ে বলতে হয় আমি ভালো আছি। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যে অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দিয়াশলাইয়ের কাঠটা তারই কোনো এক গাছের অংশ। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে, এটাই বাস্তবতা। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান। বিশ্বস্ত কাঁধের খুব অভাব, কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। অর্থ, মান, যশ যতই তোমার থাকুক না কেন, মা যদি না থাকে তাহলে তুমি পৃথিবীর সবথেকে গরিব মানুষ। বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু কষ্ট চেপে ঘুমানো যায় না। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙুল অন্যের দিকে থাকলেও বাকি তিনটে আঙুল নিজের দিকেই থাকে। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে, তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। জীবনে কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। ভালোবাসা হারানোর ভয়ে যারা ক্যারিয়ার হারিয়ে ফেলতে দ্বিধাবোধ করে না, একদিন ক্যারিয়ার না থাকার কারণে সেই ভালোবাসার মানুষটি হয়তো থাকবে না। নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায় তখন আর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। কিছু মানুষ এতটাই হাসিখুশি থাকে যে তাদের আচরণে বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। জীবনে সেই মানুষটির জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো সাথে আনন্দে দিন কাটাচ্ছে। হেরে যায় ভালোবাসা, জিতে যায় তর্ক। দিনের শেষে দুজনই কাঁদে, শুধু থাকে না সম্পর্ক। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের। আগে ভালোবাসতে গেলে মন লাগত, এখন যোগ্যতা লাগে। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পর সবাই পাশে থাকার বাহানা খোঁজে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুইটাই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। সম্পর্ক হচ্ছে আকাশের মতো, আকাশ সবসময় ঝকঝকে থাকে না, আবার মেঘলাও থাকে না চিরদিন। দুঃসময়ে যারা এসেছিল ছুটে ছুটে, সুসময়ে তাদের কজনই বা রাখে মনে। প্রয়োজন ফুরলে সব যায় ছেড়ে, শুধু সময়ই যা করার করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা। প্রিয়, আমাদের যেন ঝগড়া হয়, বিচ্ছেদ নয়, এমন একটা ভরসার হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। মিথ্যা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো,
কাল তোমাকে এর জন্যেই কাঁদতে হবে। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে অন্তত একটি লাইক করে যাবেন।